हेलो बंधुरा आसलामु आलाइकुम आसमा विलेज कुकिंग आपनादेर सबाइके स्वागतम। आजके किन्तु झिंगे एक भर्ता रेसिपि शेयर करब बंधुरा, असम्भव मजार। तो देखें झिंगेटा आमि एभाबे छिले निच्छि बंधुरा, और एकदम ठीक जाली झिंगे देखते पाच्छेन। और भर्तार जोन्नो किन्तु ठीक एरकमई झिंगे चाइ। तो झिंगेगुलो ठीक एभाबे केटे निच्छि, और बाकी झिंगेगुलो ठीक आमि एभाबे केटे नेब बंधुरा। तो आमादेर चैनेले जारा नतुन बंधुरा किन्तु अवश्यई आमादेर चैनेलटी सबस्क्राइब करे सापोर्ट करे देबेन बंधुरा। भिडियो भालो लागले लाइक दिये देबेन। आमि किन्तु आपनादेर सामने नतुन नतुन रेसिपि निये हाजिर হয়ে যায়। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার, যাই হোক কিছু মনে করবেন না। তো তেলটা গরম হওয়ার পরে আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর ঝিঙেটা কিন্তু আমি ভেজে নেব কিছুক্ষণ, তারপরে আমি কী কী অ্যাড করি আপনারা দেখতে থাকুন। এই ঝিঙের স্পেশাল ভর্তাটা হলে কিন্তু আর কিছু চাই না, গরম ভাত বলো রুটি বলো অসম্ভব মজা লাগে। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর একসাথেই কিন্তু এভাবে ভেজে নেব। আর ঝিঙেটা যেহেতু নরম বন্ধুরা, তার জন্য কিন্তু একদম গলে গেছে। তো এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি দেখতে পেলেন, আর এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কিন্তু আমি একদম শুকনা করে ভেজে নিতে হবে। দেখেন আপনি ভাজাটা বুঝতে পারবেন, আমি স্পিডটা বাড়িয়েছি যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো বন্ধুরা আমার ভাজতে কিন্তু কিছুক্ষণ সময় লেগেছিল। তো দেখেন ঠিক এভাবে কিন্তু শুকনা করে তুলে নিয়েছি। যে আমি কি কি মশলা দিচ্ছি সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তো সবগুলো তুলে নেওয়ার পরে বাকি কিছু আমি ভেজে নিব। তো দেখেন কি কি ভেজে নেই বন্ধুরা, দেখেন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর রসুনের কোয়া দিয়ে দেবো। তো একটু সামান্য তেল দিচ্ছি বন্ধুরা, আর এই যে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব বন্ধুরা। একদম লালচে লালচে করে একটু কিছুক্ষণ নরম হয়ে যাবে, সেভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমার এত পরিশ্রম, আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ কিন্তু আমার সব কিছু, মানে আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে আমার আগ্রহ জাগায় বন্ধুরা। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ বাড়ায়। আপনাদের এই ছোট্ট ছোট্ট আপনি যে সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দেন, এর জন্য কিন্তু আমি অনেক উৎসাহ পাই, অনেক উৎসাহ। আপনাদের কারণে কিন্তু সব কিছু, আপনাদের এই ভালোবাসার কারণে আমার এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভেজে নিয়েছি দেখতে পেলেন, তারপরে তুলে নিয়েছি। এবার ভর্তাটা বানাবো। দেখেন আমি এই যে আপনাদেরকে দেখাই, ঝিঙেটা কত নরম, ঠিক এরকম জালি ঝিঙে দিয়েই কিন্তু ভর্তাটা বানাতে হবে। তো এখানে এবার একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব বন্ধুরা। আমি দুইটা ঝাল দিব আর কি, তো আপনারা যতটা ঝাল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী দিবেন। তো ভর্তাটা এবার মাখিয়ে নেব, আর লবণটা পরিমাণ মতো একটু টেস্ট করে নেবেন, তাহলে যথেষ্ট। এইভাবে ঝিঙেটা ভর্তা করলে বন্ধুরা গরম ভাতের সাথে যেমন খেতে অসম্ভব মজা লাগে, ঠিক রুটির সাথেও কিন্তু খেতে মজা লাগে। একটু একটু করে যদি আপনি নেন, সামান্য 1 চামচ করে, তাহলে কিন্তু আপনি নিমেষে 1 প্লেট ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন। অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি। আমার এই ঝিঙে ভর্তাটা খুবই প্রিয় বন্ধুরা, তার জন্য ভাবলাম যে না এই ঝিঙে ভর্তাটা আপনার সাথে শেয়ার করি। তো সকাল সকাল গরম ভাতের সাথে এই ঝিঙে ভর্তা যদি হয়, বা দুপুরে, কোনো কথা নেই, যখন তখন যদি হয় বন্ধুরা, অসম্ভব মজার একটা ঝিঙে ভর্তা। তো আপনাদেরকেও দেখাই বন্ধুরা, এই যে দেখেন কতটা অসম্ভব মজার একদম। কিন্তু এখানে কিন্তু কোনো কাঁচা ঘ্রাণ বা কোনো কিছুই পাবেন না, একদম জালি ঝিঙে কিন্তু ভর্তার জন্য বেস্ট। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।